হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু প্রেক্ষা আজ আমরা এই ক্লাসে শিখবো সাগু ও গড়সাগুয়ের একটি টাইপ তো চলো বন্ধুরা আজকের ক্লাস শুরু করা যাক ল সাগু ও গড়সাগু বন্ধুরা গর্সাগু সাগু ও সাগু টাইপ নাম্বার ওয়ান আজ আমরা টাইপ ওয়ানে শিখব ল সাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল চলো বন্ধুরা একটি এক্সাম্পেল দিয়ে বুঝে নিই আজকের এই ক্লাস এক্সাম্পেল চলো দেখে নেওয়া যাক দেখো এখানে বলা আছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে একশো তিপ্পান্ন দশ যদি একটি সংখ্যা এক হয় তবে অপর সংখ্যাটি কত দেখো বন্ধুরা অঙ্কে বলা আছে লসাগু ও গসাগু একটি সংখ্যা এবং অপশানগুলির মধ্যে অপশান এতে দেওয়া আছে এক হাজার সত্তর বিতে দেওয়া আছে এক হাজার এক সিতে দেওয়া আছে এক হাজার সাতশো ডিতে দেওয়া আছে এক হাজার একাত্তর বন্ধুরা এই অঙ্কের অর্থাৎ ও গসাগু এই অঙ্কের আমরা লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যাটির গুণ ফল এই সূত্র দিয়ে অঙ্কটি করব দেখো বন্ধুরা অঙ্কে গসাগু ১৫৩ তিপ্পান্ন দশ আগু দশ দেওয়া আছে এবং একটি সংখ্যা এক ও দেওয়া আছে কিন্তু সূত্রে দুটি সংখ্যার গুণফল চাইছে একটি সংখ্যা আমরা অঙ্ক থেকেই পাচ্ছি যা পনেরোশো তিরিশ অপরটি আমাদের বের করতে হবে তাহলে আমরা ধরে নিতে পারি অপর সংখ্যাটি এক্স তাহলে অপর সংখ্যাটি আমরা কি ধরলাম এক্স তাহলে অপর সংখ্যাটি আমরা এক্স ধরে অঙ্কটি করছি অতএব আমরা কি বলতে পারি আমরা সূত্র থেকে লিখতে পারি লসাগু মানে দশ হাজার সাতশো দশ গসাগু মানে একশো তিপ্পান্ন এবং দুটি সংখ্যার একটি সংখ্যা পনেরোশো তিরিশ অপরটি আমরা ধরেছি এক্স বন্ধুরা দেখো এখানে পনেরোশো তিরিশ কে এ পাশে যদি আনি তাহলে কি হবে এটা ভাগ হয়ে যাবে এবার এই ভাগ ফলের মধ্যে আমরা কাটাকাটি করব শূন্যকে শূন্য দিয়ে কাটলাম এবং বাকি থাকা একশো তিপ্পান্নকে একশো তিপ্পান্ন দিয়ে কাটলাম তাহলে দেখতে পাচ্ছ এই অংশটা পুরোপুরি কেটে গেছে তাহলে এখানে পড়ে থাকলো এক হাজার একাত্তর তাহলে আমরা লিখতেই পারি এক সমান সমান এক হাজার একাত্তর তাহলে বন্ধুরা আমরা এখান থেকে অর্থাৎ এই প্রশ্নটা থেকে এক্সের মান পেয়ে গেলাম যা অপর সংখ্যাটির মান তাহলে আমরা এখান থেকে দুটি সংখ্যাই পেয়ে গেলাম তাহলে বন্ধুরা আজকে আমরা শিখে নিলাম লসাগু গুণ গ সাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল বন্ধুরা এই সূত্রের উপর আরও অঙ্ক তোমাদের করতে হলে ডেসক্রিপশানে যেতে হবে যেখানে তোমাদের লিঙ্ক দেওয়া আছে অনলাইন টেস্ট এবং প্র্যাকটিস সেটের তোমরা সেটা করতে পারো বাড়িতে অনলাইন টেস্ট দিয়ে এবং প্র্যাকটিস সেট দেওয়া আছে সেটা প্র্যাকটিস করে যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আরও কোনো কোশ্চেন পেতে ইচ্ছা হয় তো সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন ধরনের কোশ্চেন তোমরা পেতে চাও আরও আরও জানতে এবং আরও ভিডিও তাড়াতাড়ি পেতে পাশে থাকা সাবস্ক্রাইব বাটন এ ক্লিক করে বেল আইকনটিকে প্রেস করে দাও তো বন্ধুরা আজকেই পর্যন্ত থাক থ্যাংক ইউ ফর ওয়াচিং